আজ হচ্ছে 30শে ডিসেম্বর 2021, আর আজ হচ্ছে বছরের সেকেন্ড লাস্ট ডে। এখন বাজে সকাল 7:15, আর আমরা এখন বেরোচ্ছি কোদাইকানালের উদ্দেশ্যে। অনেকটা লম্বা জার্নি হতে চলেছে, তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন হোটেলে নেই, আমি এখন হোটেলেই আছি, হোটেলের ডাইনিংয়ে বসে ব্লগ করছি। হোটেল থেকে তো বেরিয়ে গেছি অনেক তাড়াতাড়ি, একটু দেরিতেও ঘুম থেকে উঠে গেছিলাম, আর এই জায়গাটাকে খুব মিস করবো। তার সাথে সাথে আজ বছরের সেকেন্ড লাস্ট দিন, আর মানে আর কয়েক মুহূর্ত পরেই আমাদের জীবনে নতুন বছর, মানে 2022-এর শুভারম্ভ হবে। তো খুবই ঠান্ডা আছে এখানে, সেম ঠান্ডা এখানে 8 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা আছে। আর তাহলে চলো বেশি দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি রাহুল আর তোমরা দেখছো দ্য রুট ব্লগার। তো চলো করবো না আর দেরি, লেট স্টার্ট দ্য ভিডিও উইথ ইন্ট্রো। তো আজকে এই জার্নিটায় তোমাদেরকে দেখাবো রোড ট্রিপ ফ্রম উটি টু কোদাইকানাল। উটি থেকে কোদাইকানালের যে দূরত্ব সেটা হচ্ছে 250 কিলোমিটার, আর আমাদের যাত্রার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মধ্যে। তো যদি আমরা কোদাইকানাল সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে কোদাইকানাল পালানি পর্বত শৃঙ্খলার মধ্যে পড়ছে, এবং কোদাইকানালও উটির মতো তামিলনাড়ুর একটি সেরা পর্যটন কেন্দ্রের মধ্যে পড়ছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি প্রায় সকাল 8:30-এর মতন উটি থেকে ছেড়েছে, আর দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি কোদাইকানালের উদ্দেশ্যে। আর সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় 46 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে অতিক্রম করে আমরা পাহাড় থেকে সমতলে নেমে গেলাম, এবং আমরা দাঁড়ালাম মেট্টুপালয়ম বলে একটি জায়গায়। মেট্টুপালয়ম, যেটাকে আমরা বলি ফুট হিলস অফ নীলগিরি মাউন্টেন রেঞ্জ। আর মেট্টুপালয়ম থেকে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, মানে উটি টয় ট্রেন শুরু হয়। তাহলে বেশি দেরি না করে সোজা আপনাদের সঙ্গে দেখা হবে মেট্টুপালয়ম। তো আমরা এখন প্রায় 50 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে আমরা যে জায়গাটায় হল্ট নিয়েছি সে জায়গাটার নাম হচ্ছে মেট্টুপালয়ম। মানে ধরুন এখানে আপাতত নীলগিরি মাউন্টেন রেঞ্জ এখান থেকে শেষ হচ্ছে। তো এই যে আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি, দোকানটার নাম হচ্ছে ব্রিজ ল্যান্ড টি পয়েন্ট। এখানে আমরা চা, কফি, ওয়াশরুম, কোল্ড ড্রিঙ্কস এসবের আমরা স্টপ নিয়েছি প্রায় 20 মিনিটের জন্য। আর এখন চা খাবো, তারপরে আমরা আবার গাড়িতে উঠবো, তারপর জার্নিটা কন্টিনিউ করবো। আমি চা নিয়ে নিলাম আর চাটা খাবো, তারপর আবার গাড়িতে উঠবো, এগিয়ে পড়বো কোদাইকানাল, মানে পালানি হিলসের উদ্দেশ্যে। তো মেট্রোপলিয়ামের সমস্ত রিফ্রেশমেন্ট, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর আমরা এবার দেখতে পাচ্ছেন যে পাহাড়, সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, মানে পাহাড় শেষ হয়ে গেছে আর আমরা সমতলে চলে এসেছি। মেট্টুপালয়ম জায়গাটার নাম তোমরা জানো, আগেই বলেছি। আর দেখতেই পাচ্ছেন যে আমরা যে রাস্তাটায় আছি সেটা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েটা আছি, সেই ন্যাশনাল হাইওয়েটা দেখতে পাচ্ছেন খুবই পাকা এবং খুবই ভালো স্পিডে গাড়িটা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রায় 150 কিলোমিটার ননস্টপ ড্রাইভ করে আমরা সোজা একটি জায়গায় হল্ট নিলাম। জায়গাটার নাম হচ্ছে কি একটা, তাল্লি পালায়াম বলে একটা জায়গা আছে, সেখানে আমরা লাঞ্চ ব্রেকের জন্য হল্ট নিলাম। তাহলে এবার তোমাদেরকে তাল্লি পালায়ামে তোমাদের সঙ্গে মিট করছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড হল্ট, আর এখানে আমরা ব্রেক নিয়েছি লাঞ্চের জন্য। কি একটা তাল্লি পালায়াম ইয়া তাল্লি পালায়াম কি একটা জায়গাটার নাম, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। প্রায় আমি বলতে পারি ওই 100-150 কিলোমিটারের রাস্তা আমরা অতিক্রম করতে পেরেছি, আর এখন
প্রায় একটাই বাজে, একটা বলতে কি পৌনে বারোটা, পৌনে একটা বাজে এখন, পৌনে একটা বাজে। আর সবাইকে খেতে দেওয়া হচ্ছে, আমাদের যারা গ্রুপে যারা আছে তাদেরকে সবাইকে খেতে দেওয়া হচ্ছে। লাঞ্চে ওই ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তারপরে আমরা আবার লাঞ্চ করবো, তারপর আবার উঠবো গাড়িতে, তারপর আবার বেরোবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আরও একটি পাহাড়ের দিকে, যেটা কোদাইকানালের দিকে যাচ্ছে। তো যদি আমরা মেটুপালয়াম থেকে পালানি, মানে যেখান থেকে, যে টাউনের পর থেকে পাহাড় শুরু হবে, সেই টাউনের যে দূরত্বটা, মানে মেটুপালয়াম আর পালানির মাঝে যে পুরো সমতলের যে দূরত্বটা, সেটা হচ্ছে 139 কিলোমিটার। আর যে নিয়মকানুনগুলি নীলগিরিতে লেগেছিল, উটিতে লেগেছিল, মানে প্লাস্টিক এবং এনভায়রনমেন্ট সংক্রান্ত যেসব নিয়মগুলো, যেগুলো আমি মাইসোর টু উটি ব্লগে দিয়েছিলাম, সেগুলো সেম নিয়মগুলি পালানিতেও ইমপ্লিমেন্ট করা হয়েছে। প্লাস্টিক বটলস লেস দেন 5 লিটার্স ব্যান করে দেওয়া হয়েছে, সিঙ্গেল ইউজ যেসব প্লাস্টিকগুলো। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে সিনারি দেখতে দেখতে যাচ্ছি, আর আমাদের গাড়ি অবশেষে পালানি পৌঁছে গেছিলো। পালানি পৌঁছানোর টাইম ছিল বিকেল 4টার সময়। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পালানির যে মেন টাউনটা, আর এই টাউনটা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু পাহাড় দেখতে শুরু হবে, আর আমরা পাহাড়ে এন্টার করে যাব, তারপর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে কোদাইকানাল। আর পালানি থেকে কোদাইকানালের যে দূরত্ব সেটা হচ্ছে 65 কিলোমিটার। আর পাহাড়ে এন্টার করার আগে যেমন তামিলনাড়ুর বর্ডার ঢোকার সময় যে চেকপোস্টটা ছিল, সেরকম আরেকটা চেকপোস্ট থাকবে, সেই চেকপোস্টটা পার করার পর আমরা পাহাড়ে ঢুকে যাব। পালানি শহর পার করে এবং চেকপোস্ট পার করে আমরা আবার পাহাড়ের মধ্যে প্রবেশ করলাম, আর আগে ছিলাম আমরা নীলগিরি হিলসে, এখন আমরা এসেছি পালানি হিলসে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর সুন্দর দৃশ্য পাহাড়ের। তারপরে আমরা প্রায় আধ ঘন্টার ড্রাইভ নিয়ে আমরা সাভারি গাড়ু বলে একটা জায়গা আছে, সেখানে আমরা দাঁড়ালাম, তারপরে একটু চা টা খেলাম। বাজে বিকেল 4:30, আর আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার নাম হচ্ছে সাভারি গাড়ু, পিছনে বোর্ড দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কোদাইকানালের যে দূরত্ব সেটা হচ্ছে 38 কিলোমিটার, মানে প্রায় বলতে পারেন 2.5 ঘন্টার ড্রাইভ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, চলো চাটা খাই, তারপর গাড়িতে উঠবো, আর বেশি ভিডিও করবো না, কারণ অনেকটা রাত হয়ে যাবে যদি। তাহলে চলো চা খাই, তারপর আবার গাড়িতে উঠবো। তো চা ব্রেক শেষ করার পর আমরা আবার গাড়িতে বসে গেলাম, তারপর আবার আমরা রওনা দিলাম কোদাইকানালের উদ্দেশ্যে। আর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, তারপরে সুন্দর সুন্দর পাহাড় এবং প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোদাইকানাল টাউন। তো এবার সময় এসে গেছে ব্লগটা এন্ড করার জন্য, তাহলে সাইন অফ করার আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা অবশেষে কোদাইকানাল পৌঁছে গেলাম। আর এখন আপনারা বুঝতেই পাচ্ছেন আমি এখন আছি হোটেলে, আর এই যে আমি প্রপার্টিটায় স্টে করছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল রুবি ইন্টারন্যাশনাল। কার্ড আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি রিসেপশনের কাছ থেকে কার্ডটা চেয়েছি ফটো তোলা, ফটো নেওয়ার জন্য, যাতে আপনাকে দেখাতে পারি। কিন্তু আনফর্চুনেটলি কার্ডে যা কিছু লেখা আছে ইট ইজ ইন তামিল। তো আমি আপনাদেরকে যে লোকেশনের লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে রুম ট্যুরটা ব্লগ টাইম করার আগে রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বেড, দুটো সকেট, চার্জিং সকেট, মানে একটা সকেট সকেট, এটা সকেট না, বেসিক্যালি এটা টেলিফোন রিসেপশনের সঙ্গে কথা, রুম সার্ভিসের সঙ্গে কথা বলার জন্য। আর এটা হচ্ছে জানলা, জানলার বাইরের ভিউ বলে কিছু নেই এদিকে, হ্যাঁ ভিউ বলে কিছু নেই। তারপরে এটা হচ্ছে আয়না,
লাস্টে বাথরুম, বাথরুমটা নোংরা আছে একটা বেশি, আর গরম ঠান্ডা দু রকমের জলের ব্যবস্থা আছে। ঠিকই আছে, এক রাত্রি থাকার ব্যাপার আছে আজকে, কালকে বেরিয়ে যাবো। বলতে পারি রুমটা ঠিকই আছে, এক রাত্রি থাকার ব্যাপার আছে, কালকে বেরিয়ে যাবো। আমরা লোকাল সাইট সিং, তারপর দুপুরবেলায় আমরা বেরিয়ে যাবো রামেশ্বরম। তো এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে যে রেড কালারে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করুন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন।